দীপান্বিতা সরকার। আমার দেবশ্রুতি সরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে এই ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি, আর আজকে আমি রসগোল্লা আর লেডিকেনি আর নিকুতি বানিয়ে দেখাবো ভাবছি। তবে এই হাফ সসপেন দুধে কতটা হবে সেটা বলতে পারছি না ছানা, তো যতটা হবে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তার জন্য আপনাদের আমার ভিডিওটা পুরোটাই আপনাদের দেখতে হবে। আমি এই দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, তার জন্য অর্ধেকটা আমার প্রায় গরম হয়ে এসেছে। আর এর মধ্যে এরপরে আমি যে আপনারা যেরকমই যে কোম্পানিরই ভিনিগার বা লেবুর রস যাই নেবেন, লেবুর রস নিলে একটা লেবু নেবেন, একটা লেবুর রস দেবেন, আর ভিনিগার নিলে দু ঢাকা বা দু ওই বোতলের ওপরে যে ঢাকাটা থাকে, ছিপিটা থাকে, ওই ছিপি দু ছিপি আপনারা ভিনিগার দিয়ে দুধটাকে জাল করবেন, তাহলে ভালো ছানা তৈরি হবে। আমার মতে ভিনিগার দিয়ে করলে ছানাটা ভালো তৈরি হয়, আর ফুল ক্রিম দুধ নিলে ছানাটা ভালোই পাবেন। তবে চলুন আমরা দেখে নিই। এরপরে দুধটা আমার জাল হয়ে এসেছে অনেকটা, আমি একে একটুখানি নাড়িয়ে নেব। এই যে বেশ মোটা হয়ে এসেছে আমার দুধটা। এরপর এইরকম গরম অবস্থাতে আমি এখানে দু ঢাকা ভিনিগার নিয়ে নিয়েছি, যেরকমই আপনারা নিতে পারেন, যেরকম খুশি ভিনিগার। ভিনিগার নিলে কি হয়, দুধের মধ্যে যে ছানাটা তৈরি হয় ওটার গন্ধ আসে না, লেবুর গন্ধ বা একটা যে গন্ধ আসে সেই গন্ধটা আসে না ভিনিগারে, সে গন্ধটা আপনারা পাবেন না। আমি ভিনিগারটার মধ্যে দিয়ে দিলাম, এরপরে আস্তে আস্তে এটাকে ফোটাবো। আপনারা দেখবেন ভিনিগারের পরিমাণটা যেন বেশি না হয়। দেখুন দেওয়া মাত্রই আমার ছানা রেডি হয়ে গেল। এখন মিষ্টি বাইরে খাওয়াটা ঠিক নয়, মিষ্টি বলুন বা বাইরের খাবারই বলুন, তো সেই জন্য আমি আমার যে মেয়ে আছে ছোট মেয়ে, তার জন্য এই সমস্ত রেসিপিগুলো আমি বানাই, বানিয়ে ওকে করে করে খাওয়াই, ও যাতে বোর না হয়ে যায় ঘরে থেকে। দেখুন আমার ছানা রেডি হয়ে গিয়েছে, ছানা রেডি হয়ে গেছে। এরপরে আমি জলটা থেকে ছানা বের করে আপনাদের দেখাচ্ছি। আমার ছানা রেডি হয়ে গেছে, কিন্তু এই এতটুকুন ছানায়, এই এতটুকুনি অল্প একটু ছানায় আমার মনে হচ্ছে না অত রকমের মিষ্টি তৈরি হবে, তাই হয় রসগোল্লা আর না হলে লেডিকেনি, যে কোনো একটা হবে। আমি ছানাটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, আর এখানে এই চা চামচের এক চামচ আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এই চামচেরই পেছন দিয়ে আমি একটুখানি বেকিং সোডা বা খাওয়ার সোডা আপনারা যেটাই বলতে পারেন দু পিঞ্চ মতন আমি নিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি একসঙ্গে মেখে নেব। ভালো করে দেখবেন, ভালো করে যাতে ম্যাশ করতে পারেন, ভালো করে ম্যাশ করতে হবে ছানাটাকে এই ময়দার সাথে আর বেকিং পাউডারের সাথে। ভেতরে যদি ডেলা ডেলা থেকে যায় তাহলে সেটি শক্ত তৈরি হবে, নরম হবে না। আমার যেহেতু অল্প ছানা সেহেতু আমি ইনগ্রিডিয়েন্টসগুলো অল্পই নিয়েছি, কমই নিয়েছি। আপনাদের যদি এক লিটার দুধ হয়, আমার এটা হাফ লিটারের কম দুধ, 250 ml-এর মতো, তো সেই জন্য আমার এরকম মাপটা লাগছে।
আপনাদের যদি 1 লিটার বা 500 ml 500 ml-এর দুধ নেন, তাহলে পরে আপনাদের এই ময়দার পরিমাণটা আর বেকিং সোডার পরিমাণ, তারপরে যে রসটা তৈরি হবে সেই রসের পরিমাণটাও বাড়াতে হবে। আমি এই ছানাটাকে ম্যাশ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার ছানাটা একদম ম্যাশ করে রেডি হয়ে গিয়েছে। আমি এরকম যেমন আপনারা রুটি পরোটা তৈরি করেন, সেরকম আমি লেচি বানাবার আগে যেরকম আপনারা আটটা তৈরি করেন সে অনুযায়ী করে নিয়েছি। আমার এরপরে আমি এগুলোকে এবার তৈরি করে নিচ্ছি গোল গোল করে। আমি কিছুটা দেখি যেরকম পরিমাণে হবে সেই অনুযায়ী আমি রসগোল্লা বানাবো আর লেডিকেনি বানাবো ভাবছি। আমাদের ঘরে 5 জন মেম্বার, তো এই 5 জন মেম্বারের জন্য আমি অল্প যেহেতু আছে সেই অল্পতেই আমি 5টা করে রসগোল্লা আর 5টা লেডিকেনি তৈরি করব। এইভাবে আমি তৈরি করে নিই। আর অবশ্যই আপনারা হাতে এই ঘি একটু মেখে নেবেন, ঘি বা তেল যেটাই আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা মেখে নেবেন, তাহলে হাতে আটকে যাবে না বা চিপকে যাবে না। দেখুন, আমার 8টা লেডিকেনি তৈরি হয়ে গেছে। আমার রসগোল্লা হবে না, যাই হোক আমি লেডিকেনি তৈরি করছি, যে কোনো একটাই খাবো না, কি আছে। আপনারাও দেখবেন, আর ছোটোবেলায় আমরা যে মার্বেল খেলতাম মনে আছে, সেই মার্বেলের আকারে এগুলো তৈরি হয়েছে। এগুলো ফুলে আরও বড় হয়ে যাবে, দেখুন আরও ফুলে বড় হয়ে যাবে। এইভাবে মার্বেলের আকারে তৈরি করে নেবেন। এরপর চলে যাই আমরা রসের দিকে। এই যে আমি এই মিষ্টিটা তৈরি করে মানে ভাজবো, ভেজে তারপরে এই রসটা দেব। এই রসটা তৈরি করবার জন্য আমি এই কাপের যেমন আপনারা চা খান সেই রকম এই কাপের মেজারমেন্ট করে 1 কাপ চিনি আর 1 কাপ জল আমি সমান পরিমাণে দিয়ে তার মধ্যে একটু এলাচ দিয়ে আগে থেকেই আমি রসটা করে রেখেছি। এই রসটাকে আমি একটু গরম করে নিচ্ছি। হ্যাঁ, এরপর আমি এটা ভাজবার প্রসেসে চলে যাব। রসটা ততক্ষণ গরম হোক আমি এটা ভাজবো, দেখাচ্ছি আপনাকে। আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, এই এতটা পরিমাণে আমার তেল লাগবে। আমি 1 কাপ 1.5 কাপ মতন তেল নিয়ে নিয়েছি, একটু ডুবো তেলেই ভাজতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। এরপর আমি আস্তে আস্তে লেডিকেনিগুলো, দেখুন দেখতে অনেকটা লাগছে জলের মধ্যে যেন মার্বেল তুলে দিচ্ছি, এইভাবে ভেজে নেব। আমি যখন ভাজা হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আস্তে আস্তে একটু মিডিয়াম লো ফ্লেম করে করে ভাজবার চেষ্টা করবেন। দেখবেন তলায় যেন লেগে না যায়। একদম ডুবো তেলে ভাজলে ব্যাপারটা আরো সুন্দর হয়।
আমি একটু আঁচটা কমিয়ে নিলাম, কারণ এগুলো লেডি পেন এগুলো খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। কড়াইয়ে লেগে যেতে দেবেন না, যত এগুলো ভাজা হবে দেখবেন তত আপনার মিষ্টিগুলো ফুলবে, তাহলেই বুঝতে পারবেন যে আপনার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। লাল লাল করে ভেঙে নেবো, গ্যাসের আঁচ বা অন্যান্য যেখানেই করুন আপনারা আঁচটাকে কমিয়ে বাড়িয়ে করতে হবে। দেখুন আমার এগুলো ভালোভাবে তৈরি হয়েছে, যার জন্য আমি নাড়াচ্ছি এগুলো ভেঙে যাচ্ছে না। দেখুন আমার লেডিকেনিগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটা একটা করে রসে দিয়ে দেবো। দেখুন আমি রসে দিয়ে দিয়েছি লেডিকেনিগুলো, রসে দিয়ে দেওয়ার পর গরম রসে দিয়ে দিয়েছি এই আটটা লেডিকেনি। এরপর আমি এটা একটুখানি ফুটিয়ে রসটা আমি বন্ধ করে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। যাতে লেডিকেনিগুলোর মধ্যে রস একদম ঢুকে যায়। আমার এটা রেডি হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, বন্ধ করে গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 4-5 ঘন্টা পর আপনাদের আমি দেখাবো। লেডিকেনি আমার রেডি হয়ে গেছে, সার্ভ করবার জন্য। আমার রান্নাটি ভালো লাগলে, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ধন্যবাদ বাড়িত করবেন। অনেক ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।